ঈদ উপলক্ষে প্রায় 25,500 কোটি টাকার নতুন নোট বাজারে ছেড়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের সব শাখা সহ 29টি বাণিজ্যিক ব্যাংকের 40টি শাখা থেকে নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। পাশাপাশি কোরবানির পশুর হাটে জাল নোট শনাক্তে পর্যাপ্ত মেশিন সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আরও জানাচ্ছেন শরফুল আলম। ঈদে প্রিয়জনের হাতে চকচকে নতুন টাকা তুলে দিয়া এখন রীতি হয়ে দাঁড়িয়েছে গ্রাহকদের নতুন নোটের বাড়তি চাহিদা বিবেচনায়। এবার আগেভাগেই প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ ব্যাংক। রাজধানীর বিভিন্ন ব্যাংক থেকে 10, 20, 50 ও 100 টাকার নতুন নোট সংগ্রহ করছেন গ্রাহকরা। বাচ্চারা নতুন টাকা দিলে খুবই আনন্দিত হয়, সে কারণে আসলে নতুন টাকাটা নিতে আসা। আত্মীয় স্বজন আমরা তাকে দিতে হয়, এই জন্য নির্দিষ্ট নতুন টাকা পাইলে সবাই খুশি হয়। লোকাল অফিসে আপনার প্রত্যেকটি কাউন্টারে নতুন টাকা রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ জনগণ নতুন টাকা পেতে পারে। নতুন নোট পাওয়া যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের সব কার্যালয়ে। এছাড়াও রাজধানীতে বাণিজ্যিক ব্যাংকের 40টি শাখা থেকেও নতুন নোট সংগ্রহ করা যাবে। নতুন টাকা বিনিময় কার্যক্রম চলবে 7 জুলাই পর্যন্ত। ঈদ উপলক্ষে নতুন আমার যে টাকা ছাড়ার যে প্রস্তুতি আছে আমার, সেটা হলো 25,429 কোটি টাকা। আমরা এই যে 40টা শাখা নির্ধারণ করছি, সেটা আমাদের এই ঢাকা শহরের জন্য। প্রতিটা শাখাতে 1,61,00,000 নতুন টাকা ছাড়ার প্রস্তুতি আছে। এদিকে রাজধানীর পশুরহাটে এবারও জাল টাকা শনাক্তকরণ মেশিনের সংখ্যা বাড়ানো হয়েছে। কিন্তু পুলিশের ডিমান্ড 10টা, র্যাবের ডিমান্ড 25টা, এইভাবে কিন্তু তাদের যে ডিমান্ড আছে ওই ডিমান্ড অনুযায়ী আমরা তাদের সরবরাহ করব। পশুরহাটের কাছাকাছি ব্যাংকের শাখাগুলোকেও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।